গুড মর্নিং এভরিওয়ান, অ্যানিশ জ্যাম প্ল্যান চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আজকে শুরু করছি নতুন একটি ব্লগ। তোমরা দেখতেই পাচ্ছ আমরা টোটোতে করে কোথাও একটা যাচ্ছি। অ্যাকচুয়ালি আমি আমার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে যাচ্ছি, ওখানে আজকে উপাসনা রয়েছে। কিসের উপাসনা সেটা ডিটেল বলবো, কিন্তু এই সাত সকালে বাইরের ওয়েদারটা দেখো, কুয়াশাচ্ছন্ন একটা ওয়েদার, বাইরে প্রবল ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে আমরা যাচ্ছি, এখন মোটামুটি বাজে সাড়ে ছটার বেশি হয়ে গেছে, পৌনে 7টার মতো বাজে, কিন্তু বাইরের ওয়েদারটা দেখতেই পাচ্ছ তোমরা, দূরে কেমন কুয়াশা ঘেরাও রয়েছে। আমরা মেঠো পথের মধ্যে দিয়ে যাচ্ছি, দুপাশে মাঠ, গাছগাছালি, আর মাঝখান দিয়ে সরু পথ, আমরা টোটো করে যাচ্ছি। এই ঠান্ডার মাঝে আমি তো রীতিমতো সোয়েটার টুপি সমস্ত কিছু পরে কেঁপে যাচ্ছি, তার উপর সৌমেন আবার মাথায় কোনো মাফলার নেয়নি, তো সেই দেখে ওকে আবার আমার চাদরটাকে মাফলার বানিয়ে দিলাম। পুকুরের উপর কুয়াশার চাদর দেখে দার্জিলিংয়ের লেপচা জগতের কথা মনে পড়ছে। বাঁশবাগানের মধ্যে সূর্যের মিঠে রোদের খেলা হচ্ছে, এখানে দূরে মাঠটা পুরো কুয়াশা ঘেরা। এখানে শুধু মাঠের পর মাঠ, কোনো ঘর বাড়ি, গাছপালা, পুকুর কিচ্ছু নেই। আমরা সেই মাঠের মধ্যে দিয়ে লাল মাটির রাস্তা ধরে চলেছি। এই রাস্তাটা আরও বেশি মানে অনেকের কাছে ভালো লাগতে পারে, দেখতেই পাচ্ছ লাল মাটির রাস্তা, মানে এই রাস্তায় কোনো গাড়ি ঘোড়া চলাচল করে না, শুধুমাত্র সাইকেল, মোটর সাইকেল এগুলোই যেতে পারে। একাকী দাঁড়িয়ে থাকা তালগাছও যে এত সুন্দর হতে পারে সেটা না দেখলে বিশ্বাস করা যায় না। দেখলেই মনে পড়ে সেই বিখ্যাত কবিতা, তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। যাই হোক, সূর্যি মামাকে সাক্ষী রেখে এগিয়ে চলেছি আমরা। কাল একটা ইনফরমেশন দেওয়া হয়নি, এই যে মাঠের দেখো ধানের গোড়াগুলো যেখানে বড় বড়, এই মাঠগুলো কিন্তু মেশিনে কাটা হয়েছে। ধান দুভাবে কাটা যায়, এখন মেশিন বেরিয়েছে, মেশিনে কাটলে ধানের গোড়াগুলো বড় থাকে, আর হাতে কাটলে ধানের গোড়াগুলো ছোট ছোট থাকে। এখানে তোমরা আরেকবার ভালো করে খড়ের গাদা দেখতে পাবে, রাস্তাটা দেখে তোমরা বুঝতেই পারছো কি রকম হতে পারে। এটা পুরোপুরি একটা মাটির রাস্তা, উপরে মোরাম দেওয়া, লাল মাটি দেওয়া, তো রাস্তার দুপাশে প্রচণ্ড গাছগাছালি। আমরা এখন আবারও উঠে এসেছি কংক্রিট বাঁধানো রাস্তাতে।
সামনে দেখো নতুন ধান চাষের জন্য কত সুন্দর তলা ফেলানো হয়েছে, এত সুন্দর দেখতে লাগছে। এখন এখানে দেখো সামনে কাঁটা বাঁশের ঝোপ, এবং আমাদের রাস্তা আবারও সরু হয়ে মাঠের আলপথ ধরে এগিয়ে যাচ্ছে, লাল মাটির রাস্তা। আমরা এখনো আমার বাবার বাড়ির গ্রামে ঢুকিনি, এটা আমাদের গ্রামে ঢুকতে পরে একটা শিশু শিক্ষা নিকেতন, আমরা এই মাঠটা পেরোলেই আমাদের গ্রামে পৌঁছে যাব। আমরা এই সাত সকালে যাচ্ছি, তার কারণ রয়েছে বিশেষ। ব্যাপারটা হচ্ছে আমার বাবা, আমার দাদু, কাকু সকলেই শ্রী শ্রী স্বরূপানন্দজির শিষ্য। পৌষ মাস হলো স্বামী স্বরূপানন্দের জন্ম মাস, যে কারণে প্রত্যেকটি শিষ্যের বাড়িতে একটা করে নির্দিষ্ট দিন স্থির করা হয়, সেই দিন সমবেত উপাসনা আয়োজন করা হয়। তো আজকের দিনে আমাদের বাড়িতে সমবেত উপাসনার আয়োজন করা হয়েছে, এবং আমাদের আশেপাশের গ্রামের যারা স্বরূপানন্দের শিষ্য রয়েছেন তারা সকলেই উপস্থিত থাকবেন, মানে ইচ্ছুক সকলে যারা আসতে চাইছেন আমাদের বাড়ি বা আমাদেরকে চেনেন তারা অবশ্যই আসছেন। এই রকমভাবে প্রত্যেকের বাড়িতেই উপাসনা হয়। তো আজকের দিনে সকালবেলায় আমাদের বাড়ির উপাসনা পড়েছে, এবং এই উপাসনার নির্দিষ্ট টাইম থাকে, আমাদের উপাসনার নির্দিষ্ট টাইম হচ্ছে সকাল 8টায়, যে কারণে আমরা সকাল সকাল যাচ্ছি, যাতে পুজোর কিছুক্ষণ আগে গিয়ে অন্তত কিছুটা হলে আমি মাকে বাবাকে তাদেরকে হেল্প করতে পারি। তবু আমরা লেট, তবু কিন্তু আর কিছু করার ছিল না, এত ঠান্ডায় আমি স্নান টান করেই বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, তো গিয়েই যাতে পুজোর কাজে হাত লাগাতে পারি, কোনো অসুবিধা যাতে না হয় সেই জন্যই আমরা সকাল সকাল যাচ্ছি। কথা ছিল গজেন এবং মামনিও আমাদের সাথে একই টোটোতে যাবে, কিন্তু গজেনের একটা টিউশন থেকে যাওয়ায় মামনি আর গজেন একটু পরে আসবে বেলার দিকে। তো আমরা সকাল সকাল চলে যাচ্ছি, আমরা প্রায় পৌঁছে গেছি আমাদের গ্রামে ঢোকার মুখে। এখন আমি আমার বাবার বাড়িতে পৌঁছে গেছি। এখানে আমার বাবার বাড়ির কাছে আমার কাকুর বাড়ি, জেঠুর বাড়ি, সবার বাড়ি রয়েছে। সবার সঙ্গে দেখা করে এলাম। আমি এখন আমাদের পুকুর পাড়ে এসেছি। এই দেখো, এটা হলো আমাদের বাড়ির সামনের পুকুর, এটাতে অনেকের মতো আমাদেরও ভাগ রয়েছে। যাই হোক, ব্লগটাকে আমি এখানে শেষ করলাম। এই ভিডিওটাতে মেনলি শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আসার জার্নিটা শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো জানিও। আর নেক্সট পার্টটা খুব তাড়াতাড়ি আসছে। থ্যাংক ইউ।